এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। শিলাবৃষ্টির কারণে চলনবিল কৃষি প্রধান এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে, ভর্তুকি দিচ্ছে, বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে। নোয়াখালীর চৌমোহনীতে করোনায় মৃত সহকর্মীর সংস্পর্শ থেকে আসা কুমিল্লার লাকসামের দুই ভাই করোনায় শনাক্ত হয়েছে। শনিবার সকাল 11টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত হওয়ায় 12 জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুশান্ত বৈদ্য এ তথ্য জানিয়েছেন। সিংড়া উপজেলার চলনবিল অধ্যুষিত রামানন্দন খাজুরা ইউনিয়নের কৈগ্রাম এলাকায় কৃষকদের ধান কেটে দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। যেখানে মালদ্বীপ ও কুয়েতের মতো দেশকে বাংলাদেশের সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেখানে নিজ দেশে কেন অন্য দেশের সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন হবে? গুজব সৃষ্টিকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। নওগাঁর রানীনগরে কাস্তে হাতে নিয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ, তবুও শ্রমিক সংকটের আশঙ্কায় কৃষকরা। কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, ছাত্রলীগের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। সামাজিক দূরত্ব ঘুষাতে সর্বোচ্চ 50 জনের সঙ্গে ভিডিও চ্যাট করার সুযোগ করে দিল বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে মেসেঞ্জার রুমস নামের একটি ফিচার উদ্বোধন করা হয়। দেশে গত 24 ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 9 জন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও 309 জন। এ নিয়ে করোনা ভাইরাসের মৃত্যু 140 ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4998 জনে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে 16 মাস বয়সী এক শিশুর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হোমের সূত্রে জানা যায়, তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার 26 ভাড়াটিয়ার বাসা ভাড়া মওকুফ করে দিলেন ইতালি প্রবাসী মোহাম্মদ ইসরাফিল বাড়ি ও তার ভাই মোহাম্মদ লোকমান বাড়ি। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।